হাই গাইস, এই যে কাজ করছিলাম কেমন হয়েছে? এটা আমি করেছি, এই যে গুরুদেব, কেমন লাগছে আমার কাজটা? না, ভালো, অনেক ভালো তোমার কাজটা। মোবাইলে তো দেখি, মোবাইলে কেমন আসছে দেখি একবার দেখা হতো। মোবাইলে অতটা কালারটা আসছে না ঠিকই, কিন্তু সামনাসামনি যদি কালারটা দেখা যায় তো অনেক ভালো এসছে কালারটা। মুখচুকে আমার রং লেগে আছে মনে হচ্ছে, দেখি এরকম মুখচুকের অবস্থা, গোটাই কালি রং, সবাই ময়। এখন এই দেখো চুলগুলোর অবস্থা দেখো, এই দেখো অবস্থা দেখে যাও চুলের। তো কিছু বলতেছি না? না, আর কিছু বলার কি আছে? পারলে চ্যানেলটাকে তোমরা আরও ফলো করো, সাবস্ক্রাইব আর বাড়াও, ইউটিউবে গেলে সাবস্ক্রাইব করে দাও ইউটিউবে গিয়ে, আর ফেসবুকে তোমরা ফলো করে দাও। ইউটিউবে এসএম ট্যাটু স্টুডিও এবং ফেসবুকে হচ্ছে শ্রীনাথ দাস বলে আছে, ওখানে গিয়ে। আর যদি শ্রীনাথ দাসে না খুঁজে পাও তো আমার স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নাম্বারে সার্চ করো, দেখো অনেক আমার সব ছবির কাজগুলো চলে আসবে, সেখান থেকে আমার কাছে পেয়ে যাবে। ব্যাপার তুমি ইউটিউবে গিয়েও যদি আমার নাম্বার তোমার আমার যদি চ্যানেলটার নাম মনে থাকে তো আমার নাম্বার গিয়ে নাম্বার লিখে সার্চ করো, দেখো একদম আমার অনেক কিছু দিয়ে দেবে, আমি ওখান থেকে পেয়ে যাবো। আচ্ছা বেশ, ঠিক আছে, ঠিক আছে গাইস, বাই। আজকের মতন শেষ, এই যে টাটা। এটা 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 হচ্ছে এটা হচ্ছে আমাদের রং মিস্ত্রি যে ঠিকাদার, ঠিকাদার ই আমাকে কাজগুলো ধরে দিয়েছিল, এই ওর কাজ আমি অনেক ভালো, কাজ খুব ভালো, যেখানে পাই যেমন যত বড় কাজ পায় না কেন খুব সুন্দর কাজ করে, সেই কারণে আমি ওকে ডেকে নিয়ে যাই। আচ্ছা, আমাদের কাজ কেমন লাগছে? এটা ভারী সুন্দর লাগছে, বলো বলে দাও। যাদের বাড়িতে কাজ করতে এসেছি সেই বাড়ির মালিক, আমাদের কাজ ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আচ্ছা, কাকু বললে আমাদের কাজ ভালো লেগেছে, কাজটা এখনো কমপ্লিট হয়নি, এটা এখনো কমপ্লিট হয়নি, আর এখানে কাজ বাকি আছে। এই কাজটা সকালে নিয়ে 8-9টা বেজে যাবে কাজ কমপ্লিট করতে, আমরা কাল সকালের মধ্যে ভিডিও বানিয়ে কমপ্লিট করে একদম আপলোড করবো ফেসবুকে, দেখতে পাবে তোমরা। এখন বাজছে 4:30, 4:00 তখন বাজছিল, তখন একটা লাইভ বানিয়েছিলাম কিন্তু ঠিক হয়নি বলে কেটে দিলাম, দিয়ে আবার নতুন করে আমরা এটাকে দেখলাম যে লাইভটা তো হচ্ছে না ঠিক করে, মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এখানে, যে কারণে আমাদেরকে নতুনভাবে ভিডিও রেকর্ডিং করে কালকে সকালে ছাড়বো, দেখতে পাবো তোমরা। এটাই, বাই।